আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাম আমরা অনেক সময় দেখতে পারি যে অনেক মা বা অনেক বাবা তার সন্তানকে হারামজাদা বলে গালি দেয় অথবা অনেক বন্ধু বা অনেক মানুষ মানে সাধারণ মানুষ অন্য একটা সাধারণ মানুষকে হারামজাদা বলে গালি দেয় আসলে আমরা কেউ কখনও চিন্তাও করি না যে এই হারামজাদা শব্দটি কতটা ভয়ানক শব্দ হারামজাদা মানে অবৈধভাবে জন্ম হয়েছে যার তো অবৈধভাবে জন্ম হয় তাকে আমরা বাংলা ভাষায় আর কি বলি তাকে কিন্তু আমরা জারোর সন্তান বলি দেখেন আপনি যখন আপনার ছেলেকে হারাম দাদা এই শব্দটা বলে গালি দিবেন তখন আপনি তাকে বলতেছেন যে তুই জারোর সন্তান এই কথাটা কি আপনারা বলতে পারবেন এটা কি একটা সাধারণ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এই কথাটা বলতে পারে তো আমরা অনুরোধ করব যে আপনারা দয়া করে কেউ এই শব্দটা ব্যবহার করে আর কখনো কাউকে গালি দিবেন না কারণ এটার অর্থ যারা বোঝে তারা স্বাভাবিক মস্তিষ্কের মানুষ হলে কখনো কাউকে এই শব্দটা দিয়ে আর গালি দেবে না আল্লাহ আমাকে আপনাদের সবাইকে বোঝা দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার